তুমি ওখান থেকে আমাকে কেন নিয়ে চলে এলে কাকা? তুমি কেন চুপ করেছিলে যখন উনি আমাকে বন্দিতার সাথে দেখা করতে দিলেন না? কাকা, উনি কি আমাকে বন্দিতার থেকে দূরে করতে পারেন? উনি কি আমাকে বন্দিতার সাথে দেখা করা আটকাতে পারেন? কেউ কি এটা আমাকে কখনো বলতে পারে যে আমি বন্দিতার সাথে দেখা করব কি না? কিছু বলো কাকা। এমনিতে তো তুমি বলো বন্দিতার জন্য আমি সবকিছু করতে পারি, যে কোনো পাহাড় অতিক্রম করতে পারি, যে কোনো সম্পর্ককে ভাঙতে পারি, যে কোনো রীতিকে ভাঙতে পারি। তাহলে কি হলো কাকা এবারে? কাকা, তোমার এই নিস্তব্ধতা বুঝতে পারছি না আমি। কি বুঝতে পারছিস না তুই? কোনো ভুল কথা তো বলেনি বন্দিতার ঠাকুমা? হ্যাঁ, কিছু ভুল বলেছে কি? কি সম্পর্ক আছে তোর বন্দিতার সঙ্গে? তুমি এই কথা বলছো কাকা? এটা তুমি বলছো যে যে আমার সাথে বন্দিতার কি সম্পর্ক? মেয়েরা পরিবারের কাছে মান নয়, দান হয়, আর কাউকে দান করলে তা ফেরত নিতে নেই। কিন্তু আমরা তো নিয়েছি, কারণ জমিদাররা আমাদের দেওয়া দান আমাদের ফেরত দিয়েছে। এখন ফেরত দেওয়া দানকে আবার চাওয়ার অধিকার ওনারা কোথা থেকে পেলেন? মেয়েরা তো কোনো বস্তু নয় যেটা আমরা দান হিসেবে দিয়ে দেব। তুই বুঝতে পারিস না একজন পুরুষ ছাড়া কিভাবে কাটে একটা নারীর জীবন। একটা মেয়ে হলো ঘুড়ির মতো, যাকে হাওয়ায় উড়তে দেখলে তখনই ভালো লাগে যখন লাটাইটা কোনো পুরুষ মানুষের হাতে থাকে। একবার সুতো ছিঁড়লে মাটিতে পড়ে যাওয়া ঘুড়িটা সবার হয়ে যায়। তখন ওই পড়ে যাওয়া ঘুড়িটা ছিন্ন বিচ্ছিন্ন হতে খুব বেশি সময় লাগে না। তোর থেকেও ছোট ছিলাম যখন বরযাত্রী বাড়ি থেকে ফিরে যায়, তখন একটা কথা শিখেছি, যদি মেয়েরা না বসে পালকিতে তাহলে না ঘরের না পরের। আর দেখ তুই, তখন থেকে না সধবা না আমি বিধবা। যদি নারীর নাম একজন পুরুষের সাথে না জোড়ে তাহলে সবাই তার সুযোগ নেয়। আর আমি চাই যে জীবন আমার হয়েছে তোর যেন না হয়। ভুল করছেন বন্দিতার ঠাকুমা, ওর থেকে ওর শিক্ষাকে কেড়ে নিতে চাইছেন উনি। বন্দিতাকে অজ্ঞানের অন্ধকারে ঠেলে দিতে চাইছেন উনি। ওখানে কি বন্দিতা খুশি থাকতে পারবে কাকা? আমার কি বন্দিতাকে ওখান থেকে নিয়ে চলে আসা উচিত নয়? আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আটকাবো আমি ওনাকে, অবশ্যই আটকাবো। কি করে কি করে আটকাবি তুই? কি অধিকার আছে তোর বন্দিতার উপরে? কিন্তু কেন সহ্য করেছো এইসব? সবাই বলে যে কত ভালো বৈদ্য তুমি। স্বামীর নাম পাইনি, শ্বশুর বাড়ি পাইনি, তোর পূর্বপুরুষদের বানানো এই বৈদ্যদের কাজ করতে হয়েছে। তোর বাবা কাকা সবাই ছোট ছিল, আর তোর ঠাকুরদা তো ঠাকুরের কাছে চলে গেছিলেন, তাই তো বৈদ্য হিসেবে পরিবার পরিচালনার দায়িত্ব আমার উপর আসে। সেই সময় ওষুধের জ্ঞান আমার গুণ নয়, নিরুপায় হয়ে করেছিলাম। তোমার গুণকে তুমি তোমার দুর্বলতা কেন ভাবছো? আমার সখা বাবু বলতেন যে ছেলে আর মেয়ে একদম সমান সমান। পড়াশুনো আর জ্বর যখন নারী জাতের মাথায় চড়ে বসে তখন আস্তে আস্তেই তা নামে, কিন্তু এখন কথাই বুঝবি বা মারে? তোকে সংস্কার আর নিয়ম কানুন তো শেখাতেই হবে, কিছু কথা কিছু মার তাতেই বোঝে নারী জাত। কোন জমির টুকরো নয় বন্দিতা যে ওর উপরে আধিপত্য দেখানোর চেষ্টা করব কাকা। আমি শুধু বন্দিতার খুশি চাই, বন্দিতার শুধু একটা উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি বন্দিতার অধিকার পেতে চাই না কাকা, বরং আমি তো এটা চাই যে সমাজের এই বেড়িগুলোর হাত থেকেই বন্দিতা নিজের স্বাধীনতা পাক। বন্দিতা লেখাপড়া করে ব্যারিস্টার বাবু বন্দিতা হয়ে উঠুক, আর তার জন্য আমার বন্দিতার সাথে বিয়ে করা
পুনর্বিবাহ করার কোনো প্রয়োজন নেই কাকা। আচ্ছা, তাহলে কি করবি তুই বল, কোনো অন্য রাস্তা আছে? আমি জানি যে আমার কি করা উচিত। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, দেখ কোনো ভুল পদক্ষেপ আবার যেন তুই নিস না। হ্যাঁ, আরে এই এই বন্দিতার ঠাকুমা তোকে ওর আশেপাশেও যেতে দেবে না বাবা, এটাই ওর পরিবার, আর ওর ওপর ওনাদেরই অধিকার আছে বন্দিতার ভালো মন্দ বিচার করার। সুমতি মা, কাকা, সুমতি মায়ের তো এখনো বন্দিতার উপরে অধিকার আছে। আমি ওনার সাথে গিয়েই কথা বলবো, উনি প্রত্যেকবার বুঝেছেন আমাকে, আর আমি বিশ্বাস করি যে উনি এবারেও আমার পাশে থাকবেন। অনিরুদ্ধ, এরকম কিচ্ছু হবে না, বন্দিতার মায়ের পক্ষে ওকে বোঝানো এতটা সহজ নয়, তারে খুব জেদিও, একবার যেটা করবে বলে ঠিক করে সেটা থেকে পিছপা হয় না ও। কাকা, তুমি কি সত্যি আগের থেকেই চিনতে নাকি বন্দিতার ঠাকুমাকে? এই রায়চৌধুরী পরিবারের পুরুষেরা নিজেরা তো মহান হয় সবার সামনে, আর তাদের মহান কীর্তির ফল ওনাদের ত্যাগ করা নারীদের ভোগ করতে হয় জীবনভর কেঁদে কেঁদে। না ঠাকুমা, আমার শাখা বাবু এরকম নন। আমার শাখা বাবু আমাকে শিক্ষার ডানা দিয়ে খোলা আকাশে উড়তে দিতে চান। শিক্ষা ডানা দেয় না, বরং সংস্কারে থাবা বসায়। যে মেয়ে পায় শিক্ষা তাকে করতে হয় জীবনভর ভিক্ষা, বুঝেছিস? না 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 বাবা, আমি কি করে জানবো? কিন্তু অভিজ্ঞতা বলেও তো একটা ব্যাপার আছে, আমি জমিদার, এত বছর ধরে এমনি এমনি জমিদারি সামলাচ্ছি নাকি? ওই মাটি ছুঁয়েই আমি বলে দিতে পারি যে ফসল কিরকম হবে। তাহলে কি একটা মানুষকে রেখে বলতে পারবো না যে তার চরিত্রটা কিরকম? সেই জন্যই বলছি বন্দিতার কাছেও যেতে দেবে না ও তোকে। তাহলে তো কাকা তুমি আমাকেও আগে থেকেই চেনো, তুমি তো নিশ্চয়ই জানো যে কতটা জেদি অনিরুদ্ধ রায় চৌধুরী। হতে পারেন বন্দিতার ঠাকুমা জেদি, হয়তো শুধু এই কারণেই, কারণ আজ পর্যন্ত উনি কোনোদিন কোনো জেদি রায়চৌধুরীর সম্মুখীনই হননি। যদি কখনো কোনো রায়চৌধুরীর সাথে সম্পর্ক হতো না, তাহলে হয়তো বুঝতেন, বুঝতে পারতেন যে অন্তত একবার একবার যাকে আমরা মনে স্থান দিয়ে দিই তাকে কখনো কোনোদিনও নিজেদের মন থেকে দূরে করতে পারে না রায়চৌধুরীরা। তুমি কিছু করো চাই না করো, আমি বন্দিতার সাথে ভুল কিচ্ছু হতে দেব না, কখনোই না। বারণ করেছিলাম না এখানে আসতে, বন্দিতার সাথে দেখা করতে? আমি বন্দিতার সাথে দেখা করতে আসিনি ঠাকুমা, আমি সুমতি মায়ের সাথে দেখা করতে চাই, ওনার সাথে কথা আছে আমার। সুমতি অসুস্থ, দেখা করতে পারবে না। আমার ওনার সাথে দেখা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তারিখ নই যে বদলে যাব, না মানে না। প্রথম কেস শেষ হুমকি মনে করে বেরিয়ে যান এখান থেকে। কোথাও যাব না আমি, ওনার সাথে দেখা করেই যাব, কেউ আটকাতে পারবে না আমাকে। আমার বাড়ির দিকে কোনো ঝড় এলে আমি সেটাকেও আটকাতে পারি, আর আপনি তো তুচ্ছ। তাহলে ঠিক আছে, আপনার যা করার আছে আপনি করুন, কিন্তু ঠাকুমা যদি আজকে আপনি আমাকে সুমতি মায়ের সাথে দেখা করতে না দেন, তাহলে এই তেল ছিটিয়ে আমি আগুন লাগিয়ে দেব নিজেকে
কি হলো, পেয়ে গেছিস নিজের প্রশ্নের উত্তর? নিজের ইচ্ছা অনুসারে কাজ করে দেখলি তো, কি পেলি তুই? কিছু পেলি কি আদতে? পেলি না তো বাবা, এখন আর আমাদের এখানে কিছুই নেই রে। আমি গাড়ি ডাকতে বলেছি, চল তুলসীপুরে ফিরে যাই। চল বিহারি, ব্যবস্থা করো। অনিরুদ্ধ, বাবা চল না বাবা। আমি আমি বুঝতে পারছি তুই এত নিষ্ঠা এত ভালোবাসা দিয়ে যে সম্পর্কটাকে গড়ে তুলেছিস, আজ সেই সম্পর্কটা তোর হাত থেকে শুষ্ক বালিদানার মতো পিছলে বেরিয়ে গেল। সেই সম্পর্কটার কোনো চিহ্ন, কোনো একটা অস্তিত্ব পর্যন্ত বেঁচে নেই তোর, তোর এই বর্তমানে অথবা তোর ভবিষ্যতে। কোনো রেখাও আর বেঁচে নেই তোর এই করতলে। বন্দিতা আর আমার সম্পর্কটা এই হাতের কয়েকটা রেখার উপরে নির্ভর করছে না কাকা। আমাদের সম্পর্কটা তো মানসিক, আত্মিক সম্পর্ক আমাদের। আর কাকা, যে সম্পর্ক মন আর আত্মার দিক থেকে আবদ্ধ থাকে তা কখনো ভেঙে বা নষ্ট হয়ে যায় না। আর সেই কারণেই কাকা, আমি এখান থেকে কোথাও যাব না। কাকা, শিক্ষাই হলো আসল শক্তি বন্দিতার। বন্দিতা খুবই বুদ্ধিমতী, খুবই গুণবতী, আর ওর ঠাকুমা ওর থেকে এই শক্তিটাই কেড়ে নিতে চাইছেন, ওর স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন, ওর জীবনটাকে আবদ্ধ করতে চাইছেন। আর আমি এটা কিছুতেই হতে দিতে পারি না কাকা, কখনোই না। উনি আমার বন্দিতাকে বিশেষ বন্দিতার থেকে সাধারণ বন্দিতা বানিয়ে দিতে চাইছেন। আমি কি এটা কখনো হতে দিতে পারি কাকা? কখনোই পারি না। কি করবি তুই? চেষ্টা করে দেখলি তো, করেছিস তো, হেরে গেছিস তো ওই ঠাকুমার কাছে? বল কি করে লড়াই করবি তুই ওর জেদের সঙ্গে? আর কোন কোন অধিকারে তুই ওকে নিয়ে যাবি, সঙ্গে রাখবি তোর? আর এটা আমাদের তুলসীপুর নয়, এটা কৃষ্ণনগর। এখানে এখানে তো আমাদের নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে কাকা, এখানেই থাকার একটা ব্যবস্থা করে নেওয়া যাক। কাকা, আমি এই এই পাশের বাড়িটা কিনে নিচ্ছি। যদি আমরা এখানে থাকি তাহলেই বন্দিতার কাছে থাকবো। তুই তুই পাগল হয়ে গেছিস নাকি অনিরুদ্ধ? হ্যাঁ কাকা, আমার মাথা খারাপ হয়ে গেছে এটা ভেবে যে বন্দিতা যদি ওখানে থাকে, নিজের ঠাকুমার সাথে থাকে, তাহলে উনি বন্দিতার মাথার মধ্যে সেই পুরনো চিন্তা ভাবনা, সেই কুরীতি, কুপ্রথার অজ্ঞানতা ভরে দেবেন। আর কাকা, সেই অজ্ঞানতা বন্দিতার কাছে কোনো কোনো বিষের থেকে কম কিছু হবে না। এবার তুমিই বলো কাকা, আমি কি বন্দিতাকে এখানে রেখে যেতে পারি? আমি কি বন্দিতাকে এখানে নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য একলা ছাড়তে পারি? না কাকা, আমি তো ছাড়তে পারবো না। বিহারি, এই বাড়িটা মনে হচ্ছে অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে। আর খোঁজ লাগাও যে এই বাড়ির মালিককে, আর কথা বলো, আর ওনাকে বলো যে তুলসীপুরের রায়চৌধুরীরা ওনার এই বাড়িটা কিনতে চান। বাবা, অনিরুদ্ধ যদি উনি মানতে না চান তাহলে? তাহলে কাকা, আমি সেই নাটাকেও হ্যাঁতে পরিবর্তিত করব। ওনার এই বাড়ির যাই দাম হোক না কেন, তার দ্বিগুণ তিনগুণ দেব ওনাকে। আমি আমার সারা জীবনে ব্যারিস্টারি করে যা টাকা রোজগার করেছি সব দিয়ে দেবো ওনাকে কাকা। আর ভবিষ্যতেও, ভবিষ্যতেও ব্যারিস্টারি করে যা টাকা রোজগার করবো সব কিছু দিয়ে দেবো ওনাকে। আমার পুরো জীবনটা করে দেবো ওনার নামে। কাকা, যদি আমি থাকি এখানেই থাকবো, এই বাড়িতেই থাকবো, প্রত্যেক মুহূর্তে বন্দিতার কাছে, প্রত্যেক মুহূর্তে বন্দিতার পাশে।
তোর হাতের শাখা পালা ভেঙে গেছে, সেটার জন্য দুঃখ কর, ভাঙা পেনটার জন্য নয়। সেরে যাওয়া ঘায়ে মলম আর মেয়েদের হাতে কলম ভালো দেখায় না। দে আমায় দে, আমি আবর্জনা স্তূপে ফেলে দেব। যে যাবার সে তো চলেই গেছে, এবার তুইও ভুলে যাও কে। তুমি কি তোমার ভগবানকে ভুলতে পারবে? নিজের গাছগাছরা আর এই সবকিছুকে ভুলতে পারবে? কিছু কথা কিছু মার তবেই বোঝে নারী জাত। আমার তো সমস্যাই সেটা যে আমি কিছুই ভুলতে পারিনি, কিন্তু আমি কথা দিলাম তোকে যে আমি রায়চৌধুরীদের সব কিছু তোকে ভুলিয়ে দেব। না ঠাকুমা, যেটা আমাকে আমার সখা বাবু শিখিয়েছেন ওটা আমি কখনো ভুলতে পারবো না। উনি আমায় উড়তে দিতে চান আর আমি উড়ব। মালিক, বিহারি, কথা হলো? হ্যাঁ, গ্রামের লোকেরা বলছিল যে এই বাড়িটা দাস পরিবারের, আর ওরা এটাও আমাকে বলল যে এই ঠাকুমা কোনোভাবে এই বাড়িটা বিক্রি করবে না। অর্ধ সত্যি আছে বিহারীর এই কথায়, বাকি অর্ধ সত্যটা হলো এই যে আজ থেকে অনেক বছর আগে কোঠাবাড়ির অর্ধেক অংশ দাস পরিবার অন্য কাউকে বেচে দিয়েছিল। আর কাকা, তুমি এই কথাটা কি করে জানলে? না আমি শুধু জানতে পেরেছিলাম। জমিদাররা তো নিজেদের মধ্যে জমি জায়গা বিক্রির সমস্ত কথাবার্তা আলোচনা করে, তাই না? তাহলে কাকা, তাহলে জানার চেষ্টা করো না যে কে এই বাড়িটার অর্ধেক অংশ কিনে রেখেছে। আরে খোঁজ করাটা খুব মুশকিল হবে। আর এমনিতেও অনিরুদ্ধ, তুই কেন মৌমাছির চাকে ঢিল ছুটতে চাইছিস বলতো? আমরা এখানেই এই কৃষ্ণনগরে অন্য কোনো কোঠাবাড়ি কিনে নেব। না কাকা, আমার এইখানেই এই বাড়িতে থাকাটাই বেশি প্রয়োজনীয় কাকা। আরে কিন্তু তোর জন্য যেমন প্রয়োজন, সেই রকম বন্দিতা ঠাকুমার জন্যও তো এটা প্রয়োজন। সে কি ওকে এক মুহূর্তের জন্য ছাড়বে? ছাড়বে না তো। কাকা এসব কিছু ছাড়ো, প্রথমে তুমি এই বাড়ির মালিকের খোঁজ লাগাও, তার সাথে দেখা করো আর তাকে বলো যে আমি এই বাড়িটা কিনতে চাই, ব্যাস। বাকি বিষয় পরে দেখা যাবে কাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনিরুদ্ধ, খোঁজ করছি আমি এই বাড়ির অর্ধেক অংশের মালিককে। ধন্যবাদ কাকা, ধন্যবাদ কাকা। যদি 1% সুযোগ থাকে না এই এই বাড়িটাকে কিনে নেওয়ার, তাহলে আমি সেটাকে হারাতে চাই না। তুই অবশ্যই উড়িস, যত দূর ইচ্ছে তুই উড়িস, কিন্তু শুধু কল্পনায়। কারণ নারী আর ঘুমুরের জায়গা শুধু পায়ে হয়। ঠিক আছে, তুই এখন এই কলমটা কোথাও লুকিয়ে ফেল, কিন্তু কথা দিচ্ছি যে একদিন তুই নিজের হাতে এটা ফেলবি, আর সেই দিন এই কলমটা সাক্ষী হবে তোর সখা বাবুর হারের আর আমার জয়ের। এখন দুঃখ পেয়ে কি লাভ? আমি তো আগেই বুঝিয়েছিলাম যে এখানে সেটাই হয় যা ঠাকুমা স্থির করেন। তারপর দেখলি তো কিভাবে ফিরে গেলেন বন্দিতার সখা বাবু। এখন আমার দিকে এভাবে তাকিয়ে কি হবে? কাল যেভাবে জাদু করে বাতাসা এনেছিলি সেভাবেই নিয়ে আয় না নিজের সখা বাবুকে জাদু করে। আরে বাবা,
কলসির নারকলটাই পড়ে গেল, অমঙ্গল হলো তো। টুপুর, ভেজালের কারবার আর অচেনার সাথে ব্যবহার আমরা করি না। কিন্তু আমরা কোথায় অচেনা বলুন তো ঠাকুমা? কালকে আপনি তো বললেন কাকাকে যে আপনি আগে থেকেই চেনেন ওনাকে। কিন্তু কোনো ব্যাপার নয়, আপনার সন্তুষ্টির জন্য আরেকবার পরিচয়টা সেরে ফেলা যাক। আমি অনিরুদ্ধ রায় চৌধুরী, আপনাদের নতুন প্রতিবেশী ঠাকুমা। এবার যখন প্রতিবেশী হয়ে গেছি, পরিচয়টাও হয়ে গেছে, তখন তো একে অপরের বাড়িতে যাওয়া আসা লেগেই থাকবে। কি, আমরা লাড্ডু তো নিইনি, কিন্তু তাও বিনামূল্যে পরামর্শ দিচ্ছি। এটা রায় চৌধুরীদের তুলসীপুর নয়, এটা ঠাকুমার কৃষ্ণনগর। যদি সম্পর্ক রাখতেন তাহলে আজকে লাভবান হতেন, কিন্তু এখানে আমাদের শত্রুতা সহ্য করতে পারবেন না। উপদেশের জন্য ধন্যবাদ ঠাকুমা, কিন্তু আমিও শুধু একটা কথা পরিষ্কার করে দিতে চাই, আমার আপনার সাথে বা এই গ্রামের সাথে কোনো দ্বন্দ্ব নেই। আমি তুলসীপুর থেকে এখানে শুধু একটা স্বপ্ন পূরণ করতে এসেছি। আর সেই স্বপ্ন হলো বন্দিতাকে ব্যারিস্টার বাবু করা, তাই না সখা বাবু? হ্যাঁ বন্দিতা। কিছু কথা কিছু মার, তাতেই বোঝে নারী জাত। উঠোনে সাপ আর নারীর চোখে স্বপ্ন যখনই দেখবে তখনই মারবে। একবার যদি তারা স্বপ্ন দেখতে শুরু করে তাহলে ছানি পড়ে যায়, আর তারপর কোনো জিনিসই পরিষ্কার দেখতে পায় না। কিন্তু আমি তো পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছি ঠাকুমা, পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি বন্দিতার স্বপ্ন আর বন্দিতার সেই উড়ানো। এক মিনিট, এই নিন, পরিণত করে দিলাম আমি অশুভকে শুভতে। এবার বন্দিতার ব্যারিস্টার বাবু হয়ে ওঠার স্বপ্ন পূরণ হবে, আর সেই পথে যাত্রা করার শুভ সূচনা তো হয়ে গেল ঠাকুমা। তোমার এই স্বপ্ন আমি কখনো পূর্ণ হতে দেব না। তোমার মনের সম্পর্ক এই রক্তের সম্পর্কের সামনে মাথা নত করবে। মালিক, এই ফুলদানিটা কি এখানে রাখবো? একটা কাজ কর, ওখানে রেখে দে। এখানে রাখবো মালিক? না, একটা কাজ কর, দাঁড়া আমাকে দেখতে দে,
ওখানে রেখে দে। আরে তাড়াতাড়ি পা চালা। এবার ঠিক আছে মালিক। না ওখানে ভাল লাগছে না, তুই এটা ওইখানে গিয়ে রাখ। মালিক একটা জায়গা বলুন না যে আমি কোথায় রাখবো। আমার মাথার উপর বসিয়ে দে। আচ্ছা ঠিক আছে মালিক। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আমার এটা মাথা নাকি তোর বাড়ি? কি করে বোঝাই? তখনই বোঝাবো না যখন আমি নিজে বুঝবো। যেদিন থেকে আমাদের বন্দিতা বৌমা রায়চৌধুরী বাড়িতে এসেছিল সেদিন থেকে মনে হয় আমি তো সব ঘর সাজানো গোছানো সবকিছু ভুলেই গেছি। কিরকম নিজের ছোট ছোট সুন্দর হাতগুলো দিয়ে আমাদের বাড়িটাকে সাজিয়ে রাখতো বৌমা। বলতাম না আমি যে এক গৃহলক্ষ্মী ঘরের বউই চার দেওয়ালকে সংসারে পরিণত করতে পারে, ঘরের কোনায় কোনায় আনন্দের জোয়ার বয়ে আনে। তুমি একদম ঠিক কথা বললে কাকা। যদি বন্দিতা এখানে থাকতো তাহলে পুরো বাড়িটাকে এইভাবে এক তুড়িতে সাজিয়ে দিত। কিন্তু কাকা, তোমার কি এটা মনে হচ্ছে না যে তোমার পরিবারের ছেলেকে একটু কম মনে করছো? কেন, তুই বাড়ির বউয়ের কাজগুলো করবি। আচ্ছা এই বৌমার কাজ কি হয়? আর আর আমি যে কোনো কাজ কেন করতে পারবো না? তুমি জানো না যখন গ্রামে আমি আর বন্দিতা একা ছিলাম না, অনেকগুলো গৃহস্থের কাজ শিখেছিলাম আমি। আর কাকা তুমি এখানে এলে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, যাতে আমার সাহসটা বজায় থাকে, এটাই কি যথেষ্ট নয়? ধন্যবাদ কাকা। আর আর তুমি একদম চিন্তা করো না, আমি এই পুরো বাড়িকে সাজিয়ে তুলবো। হয়তো বন্দিতার মতো এরকম তুড়ি মেরে নয়, এইরকম এরকম এরকম। বিহারি ফুলদানিটা ওইখানে রাখো। ওখানে? হ্যাঁ ওখানেই। এইবার তোর আর বন্দিতার মধ্যে প্রাচীর হয়ে কালিন্দি দাঁড়িয়ে আছে। আর আমি জানি এই প্রাচীরকে ভাঙা অতটা সহজ হবে না তোর আর বন্দিতার পক্ষে। ওদের ওখানকার বিদ্যুৎ কেটে দিতে বল, বিদ্যুতের বাক্স তো আমাদের দিকে। আর আমাদের এদিকে পা দেবার সাহস দেখাবে না ওরা। জমিদারের পায়ের তলা থেকে জমি যদি না সরাই তাহলে আমায় ঠাকুমা বলিস না।